ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল এসেন্সিয়াল হেলথ টিপস। বন্ধুরা, আজ আমরা আলোচনা করব ইমপ্ল্যান্টেশন বা গর্ভরোপণের রক্তপাত, তার লক্ষণ বা উপসর্গ এবং কতদিন পর এবং কতক্ষণ এই ইমপ্ল্যান্টেশন ব্লিডিং হতে পারে। গর্ভবতী হওয়া এমন একটি জিনিস যা আগে থেকে বোঝা নাও যেতে পারে। এটি দুর্ঘটনাক্রমে ঘটতে পারে অথবা আপনি হয়তো এর জন্য অনেক চেষ্টা করে যেতে পারেন যতক্ষণ না অবশেষে গর্ভাবস্থার পরীক্ষায় ওই দুটি গোলাপি দাগ দেখতে পান। প্রায়শই অনেক মহিলা সকালের অসুস্থতা বা মর্নিং সিকনেসের শিকার হন এবং কেবল তখনই বুঝতে পারেন যে তারা কিছুদিন হলো গর্ভবতী হয়েছেন। আপনি গর্ভবতী কিনা তা গর্ভ ধারণের অল্প সময়ের মধ্যেই কি জানার উপায় আছে? এটি এক ধরনের হালকা রক্তপাত বা দাগ হওয়া যা ডিম্বাণুটির জরায়ুতে নিজেই সংযুক্ত হওয়াকে নির্দেশ করে। হিসাবে দেখা গেছে যে 33% গর্ভবতী মহিলারই এই অভিজ্ঞতাটি হয়ে থাকে। এটি কোনো জরুরি মেডিকেল অবস্থা নয় এবং এটি সম্পূর্ণ প্রাকৃতিক একটি ঘটনা। এটি একটি বাদামি বা গোলাপি রঙের মাধ্যমে নিজের উপস্থিতি জানান দেয়। এটি আপনার মাসিক বা পিরিয়ডের মতো নয়, এটি দীর্ঘস্থায়ীও হয় না এবং সাথে কোনো বেদনাদায়ক যন্ত্রণাও থাকে না। আসলে এটি অল্প হয় যে আপনাকে এটিকে ভালো করে বুঝতে পারবেন না। প্রত্যেক মহিলা তার মাসিক চক্রটি কেমন হয় সে সম্পর্কে অবশ্যই নলেজ আছে। এ বিষয়ে পর্যবেক্ষণ করতে থাকলে তা এক্ষেত্রে অনেক সহায়তা করে। রক্তের বর্ণের সামান্য পার্থক্য এবং কম প্রবাহ আপনাকে সম্ভাব্য গর্ভরোপণ সম্পর্কে সচেতন করতে পারে। ইমপ্ল্যান্টেশন বা গর্ভরোপণের রক্তপাত কখন হয়? গড় হিসাবে গর্ভধারণের প্রায় 9 দিন পর গর্ভরোপণ রক্তপাত হয়, তবে এই পরিসরটি পরিবর্তনশীল এবং এটি আবার গর্ভধারণের 1 সপ্তাহের মধ্যে অথবা এমনকি 2 সপ্তাহ পরেও ঘটতে পারে। অনেক ক্ষেত্রে আপনার মাসিক চক্রের ঠিক আগে রক্তপাত হতে পারে। যেহেতু ডিম্বস্ফোটনের 11 থেকে 14 দিন পর হয়, তাই আপনার ঋতুস্রাবের সময় আপনি যে রক্ত দেখেন তার সাথে এই রক্তকে গুলিয়ে ফেলার সম্ভাবনা রয়েছে। তাই এই কারণেই গর্ভরোপণের রক্তপাত শনাক্ত করতে অসুবিধা হয়। মহিলারা বুঝতে পারে না যে যাকে তারা পিরিয়ড মনে করছেন তা আসলে গর্ভবতী হওয়ার লক্ষণ কিনা। এবার আলোচনা করব গর্ভরোপণের রক্তপাতের পর্যায়গুলি নিয়ে। ডিম্বাণুটি কোনো শুক্রাণু দ্বারা নিষিক্ত হওয়ার পরে প্রায় 5 দিন পরে নিষিক্ত ডিম্বাণু একটি ব্লাস্টোসাইটে পরিণত না হওয়া পর্যন্ত কোষ বিভাজন ঘটে। এরপর ব্লাস্টোসাইটটি প্রায় 1 দিন ধরে জরায়ুর দিকে এগিয়ে যায়, যেখানে রোপণের কিছু ধাপগুলি ঘটে থাকে। 1 নম্বর হল অ্যাডপ্ল্যান্টেশন। যখন ভ্রূণটি প্রায় 1 সপ্তাহ বয়সী হয় তখন এটি নিজেকে জরায়ুর প্রাচীরে সংযুক্ত করে। 2 নম্বর হল অ্যাডহেশন। ভ্রূণটি জরায়ুর প্রাচীরে প্রবেশ করা শুরু করে যাতে এটি সুরক্ষিতভাবে নিজেকে বেঁধে রাখতে পারে। 3 নম্বর হল ইনভেশন। এই চূড়ান্ত পর্যায়ে ভ্রূণটি জরায়ুর প্রাচীরে নিজেকে স্থাপন করতে শুরু করে। এবার জানব গর্ভাবস্থা রোপণ লক্ষণ ও তার উপসর্গগুলি। তবে সমস্ত মহিলাই এই লক্ষণগুলি অনুভব করতে পারে না এবং আপনি গর্ভবতী কিনা তা জানার একমাত্র নিশ্চিত উপায় হল গর্ভাবস্থা পরীক্ষা এবং গর্ভাবস্থাকে নিশ্চিত করতে অতিরিক্তভাবে ডিম্বস্ফোটন চক্র শেষ হওয়ার পরে কমপক্ষে 1 সপ্তাহ ধরে লক্ষণগুলির অনেকগুলিকে অবিরত থাকতে হবে। 1 নম্বর হল রক্তপাত, দাগ লাগা বা স্পটিং। গর্ভরোপণের দাগায়িতকরণ রোপণ ঘটার সর্বাধিক নির্ভরযোগ্য সূচক। পিরিয়ডের নিয়মিত খিঁচুনি ছাড়াই এক্ষেত্রে হালকা অল্প রক্তপাতই রোপণের লক্ষণ। তবে যৌন সঙ্গমের ফলে সার্ভিক্সের সংবেদনশীলতা বৃদ্ধির কারণেও আবার স্পটিং বা দাগায়িতকরণ হতে পারে। 2 নম্বর হলো খিঁচুনি। আপনার শরীরের মধ্যে যে প্রক্রিয়াটি ঘটে তা গর্ভরোপণের খিঁচুনি সৃষ্টি করে, তবে তীব্রতা কম হওয়ায় এই ব্যথাটিকে মাসিকের ব্যথা থেকে আলাদা করা যায়। একটি বিষয় লক্ষণীয় যে এই খিঁচুনি কিন্তু ভ্রূণ প্রতিস্থাপনের ফলাফল নয়, কারণ এই জাতীয় প্রভাব তৈরি করার পক্ষে ভ্রূণটি খুবই ছোট হয়ে থাকে। হালকা খিঁচুনি হলো রোপণের পরে শরীরের মধ্যে সংগঠিত হরমোনগত পরিবর্তনের ফলাফল। 3 নম্বর হলো স্তনের ব্যথা। ইমপ্ল্যান্টেশন বা রোপণের পরে হরমোনগুলি শরীরে রাসায়নিক বার্তা প্রেরণ করতে শুরু করে, যাতে শরীর গর্ভাবস্থার জন্য নিজেকে প্রস্তুত করতে শুরু করে। প্রতিক্রিয়া হিসাবে স্তন কোমল হয় এবং ফুলে যায়। এর কারণে আপনি কিছুটা ব্যথা অনুভব করতে পারেন। 4 নম্বর হলো শরীরের বেসাল তাপমাত্রা বৃদ্ধি পাওয়া। শরীরের বেসাল তাপমাত্রাটি নিষ্ক্রিয় অবস্থায় আপনার দেহের তাপমাত্রাকে বোঝায়। অনেক মহিলা যারা সক্রিয়ভাবে গর্ভবতী হওয়ার চেষ্টা করছেন তাদের ডিম্বস্ফোটন প্রক্রিয়াটিকে নজরে রাখার জন্য একটি বিবিটি চার্ট থাকে। এই পরিমাপটি গ্রহণের সর্বোত্তম সময় হলো ঘুম থেকে ওঠার ঠিক পরে, যখন আপনার ডিম্বস্ফোটন হয়। প্রোজেস্টেরনের মাত্রা বৃদ্ধি পাওয়ার কারণে বিবিটি বৃদ্ধি পায়। রোপণের সময় বিবিটি 98.6 ডিগ্রি ফারেনহাইটের নিচে নেমে আসে, যার ফলে তাপমাত্রায় নাটকীয় বৃদ্ধি ঘটে। 5 নম্বর হলো ঘন ঘন মূত্রত্যাগ। গর্ভরোপণ শরীরের মধ্যে সংগঠিত ক্রিয়াকলাপগুলিকে বাড়ায়, যার ফলে একটি হলো শ্রোণীতে রক্তপ্রবাহ বৃদ্ধি। এটি মূত্রাশয়ের উপর চাপ দেয়, যা আপনাকে প্রায়শই প্রস্রাব করার প্রয়োজন অনুভব করায়, তবে এটি মাসিক চক্রের ক্ষেত্রেও হয়। 6 নম্বর হলো খাদ্য আকাঙ্ক্ষা বা বিতৃষ্ণা। হরমোনের বৃদ্ধির ফলে যা আপনি সাধারণত খান না, সেই সকল খাদ্যের প্রতি আপনার একটি আকাঙ্ক্ষা তৈরি হতে পারে। বিকল্পভাবে আপনি নিয়মিত খেয়ে থাকেন এমন খাবারের আইটেমগুলির প্রতি আবার তীব্র বিতৃষ্ণাও অনুভব করতে পারেন। 7 নম্বর হলো গরম ঝলকানি। গর্ভরোপণ চলাকালীন হরমোনগুলির শক্তিশালী পরিবর্তনের কারণে এটি ঘটতে পারে। 8 নম্বর হলো মেজাজের হেলদোল। আপনার আবেগ দ্রুত ওঠানামা করতে পারে, যার ফলে কোনো এক মুহূর্তে কান্নাকাটি করার পরের মুহূর্তেই আবার আনন্দিত হয়ে উঠতে পারেন। এটি আপনার হরমোনগুলির পরিবর্তনের কারণেই হয়। যাই হোক, এগুলি প্রাক মাসিকের লক্ষণ এবং রোপণের গ্যারান্টি দেয় না। এবার জানব রোপণের রক্তক্ষরণ কতক্ষণ স্থায়ী হয়। প্রতিটি মহিলার শরীর আলাদা হওয়ার কারণে এটির জন্য একটি সঠিক সময় সংখ্যা উল্লেখ করা কঠিন। যাই হোক, একটি আনুমানিক হিসাব হলো যে রোপণের কারণে হওয়া বেশিরভাগ রক্তপাত 24 থেকে 28 ঘন্টা অবধি স্থায়ী হয়। কিছু ক্ষেত্রে এর স্থায়িত্ব 1 মাসেরও বেশি পৌঁছালে সেটি একটি ব্যতিক্রম এবং আদর্শ নয়। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।